উড়ন্ত পাখি মাটিতে পড়ার সাথে সাথে মৃত্যু হচ্ছে, এমন ঘটনা মঙ্গলবার বিকেলে তেলিয়ামুড়া মহারানীপুর বাজারে। বিগত কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটতে থাকলেও তেলিয়ামুড়া স্থিত পানীয় সম্পদ বিকাশ দপ্তরের অধীনে প্রাণী চিকিৎসালয় অফিস কর্মীরা জানেও জানে না। মঙ্গলবার বিকেলে মহারানীপুর বাজারে একটি পায়রা এবং টিয়া পাখি আকাশে উড়তে উড়তে হঠাৎ মাটিতে পড়ে দুটি পাখির মৃত্যু হয়। এই ঘটনা শুনে স্থানীয় তেলিয়ামুড়ার প্রাণী চিকিৎসালয়ে আসে ঘটনা জানার জন্য। ওই চিকিৎসালয়ে মহিলা পশু চিকিৎসক নাজমা খাতুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে কোথাও ব্লাড ফ্লুর প্রভাব নেই, তবে মঙ্গলবারে দুটি পাখির মৃত্যু ঘটনা তিনি জানেন না, তবে তিনি খোঁজ নেবে। ত্রিপুরা মারা যেতেছে, এটা কিন্তু আমরা ত্রিপুরাতে রিপোর্ট আইছে না যে বার্ড ফ্লু বা অন্য কোনো রোগ যদি মারা যেতেছে, এটা আমরা উভয়নগর বা আর কে নগর লয়ে আমরা এটা পোস্টমর্টম করার পরে আমরা বুঝতে পারলাম, বা আমরা ব্যাকটেরিয়াল বা ভাইরাল কিছু এক্সামিনেশন করার পরে বুঝতে পারলাম যে এটা কোন রোগে মারা যেতেছে, বা আমরা টেন্টেটিভলি করতে পারতাম না কোনো রোগ, বা এখন শীতের সিজন, শীতেও মারা যেতে পারে। কিন্তু এটা তো উড়ন্তর মধ্যে মারা যাচ্ছে, উড়ন্ত অবস্থায় মানুষের যে বক্তব্য এলাকাবাসীদের, উড়ন্ত অবস্থায় পাখিটি আসলো এবং নিচে পড়ে মারা গেল। তো এটা এখন আমরা ব্যক্তিদের বা ভাইরাল কালচার আমরা যখন এটা পোস্টমর্টম করার পরে যদি লই, আমরা এক্সামিনেশন করার পরে আমরা মানে প্রপার ডায়াগনোসিস দিতে পারি এটা কোন রোগে মারা গেছে। এখন ওই পাখিটা কি আনা হবে? আমাদের যে বক্তব্য, মহানিপুরে একটা ঘটনা হয়েছে, দুটো পাখি, একটা কবুতর একটা টিয়া পাখি। আচ্ছা, আপনারা এটা পাখিটা লই আন, আমরা পোস্টমর্টম করে আমরা দেখে দেখি। আমাদের কাজ আনা না, এটা আপনাদের, আমরা এটা তো আপনারা ইনফরমেশন দিলে আমরা রিপ্রেজেন্টেটিভ কেউ গিয়া লইয়া আমরা এটা কাজটা শুরু করে দিন। অন্যদিকে সাংবাদিকদের কাছ থেকে ঘটনা শুনে অফিস কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। এ নিয়ে মহারানীপুর এলাকায় এক যুবক জানায়, পাখি দুটি উড়ন্ত অবস্থায় মাটিতে পড়ে মৃত্যু হয়। হঠাৎ করে নিচে পড়ে আসা, দুইরা আইলাম, দুইরা একটা লাঠিটা দেখলাম যে এখন মানে জীবিত নাই, জীবিত থাকলে তো একটু জল টল দেওয়া যাইতো। কালকে আমি খবরও দেখছি যে আগরতলা জয়নগর নাকি দুইটা পাখি, দুটা শালিক এভাবেই মারা গেছে। তো এই দুটো শালিক না, একটা টিয়া পাখি আর একটা কবুতর। দেখে হঠাৎ করে আমি কিছু লোকজন ডাকাইছি, ডাকাই তারপরে দেখাইলাম ঘটনাটা, তারও দেখা গেছে, তারপরে সাংবাদিককে জানানো হয়েছে। তারপরে এখন বুঝতে আছি যে দেখি কোনো রোগের কারণে মারা গেছে নাকি কোনো অন্য কোনো কারণে মারা গেছে, এটা তো আর আমি এমনি ঠিক বুঝতে পারতাম না। এটা ঠিক এমনি প্রাণী দপ্তর থেকে যদি তদন্ত করে তাহলে বোঝা যাইব। এই কারণে এটা তো দেখা যাচ্ছে অনেক অনেকক্ষণ দিয়ে যেতে আছে, দরজা কাঞ্চনপুর আমপাশা অনেক দিকেই এইসবভাবে পাখি মরতে আছে, এটি কী কারণতে মরতে আছে তারা যদি তদন্ত করে তাহলে বোঝা যাইব আর কি। এমনি তো আর আমার শুধু তারা নাই, এমনি মারা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।